আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তা হলো যে কিভাবে আপনারা আপনাদের তোলা ছবিগুলো ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের 10টা ওয়েবসাইট সম্পর্কে পরিচিত করিয়ে দিব যে ওয়েবসাইটগুলোতে আপনারা আপনাদের ছবিগুলো বিক্রি করতে পারবেন। তো আমরা কিন্তু বর্তমান যুগে সবাই স্মার্টফোন ইউজ করি এবং সবাই কম বেশি ছবি তুলতেও ভালোবাসি, আর অনেকে তো আছে যে ফটোগ্রাফি করতে খুব পছন্দ করে, যারা ফটোগ্রাফির জন্য DSLR কিনেও থাকে, ফটোগ্রাফির জন্য ফটোগ্রাফি একটা শখ হিসেবে নিয়ে থাকে। তো এই সব লোকদের জন্য আমি আজকে আপনাদের দশটা ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটগুলোতে আপনারা আপনাদের তোলা ছবিগুলো খুব সহজেই বিক্রি করতে পারেন। তো এইখানে ছবি বিক্রি করতে হলে আপনাকে কিন্তু কিছু নিয়ম অনুযায়ী ছবি তুলতে হয়। তো আমি আগে একটু বিস্তারিত বলে দিচ্ছি যে এখানে কিন্তু আপনার সেলফি তুলে আপনি বিক্রি করতে পারবেন এরকম না। এখানে হচ্ছে আপনার যেরকম আপনি কোনো কিছুর পাহাড় পর্বত অথবা আপনার ফুলের ছবি অথবা কোনো ফটোগ্রাফি যদি করেন, যেমন বিজনেস ক্যাটাগরি ফটোগ্রাফি আছে, অফিসিয়াল ফটোগ্রাফিগুলো আছে, অথবা কোনো খাবারের ছবি, আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন, তো সেইখান থেকে আপনি ওই ছবিটা অনেক সুন্দর করে ক্যামেরায় বন্দি করে নিলেন, অথবা আপনার যদি DSLR থাকে আপনি DSLR দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ছবি তুলে নিতে পারেন। তো আমরা যেটাকে বলি ফুড আইটেম, তো এই ফুড আইটেমের কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট হয়ে থাকে, আর বিভিন্ন ধরনের যেরকম ধরেন আপনার ওয়েবসাইট হয়ে থাকে, যেমন আর্নিংয়ের জন্য যেসব ওয়েবসাইটগুলো তৈরি হয়ে থাকে, PTC সাইটগুলো তৈরি করতে কিন্তু আপনার যে বিজনেস ক্যাটাগরির ছবিগুলো আছে এই ছবিগুলো ওরা কিনে থাকে। তো এরকম অনেক বায়াররা আছে যারা আপনাদের আপনার কাছ থেকে ছবিগুলো কিনবে। তো এই ছবিগুলোর জন্য আপনাকে খুব ভালো করে রেজুলেশন দিয়ে ছবিগুলো তুলতে হবে, আর ছবিগুলো তোলার জন্য আপনাকে অবশ্যই কিছু ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। যেরকম ধরেন আপনি নেচার ছবি তুলতে পারেন, বিজনেস ক্যাটাগরি তুলতে পারেন, ধরেন আপনি কোনো কারের ছবি তুলতে পারেন, আপনার পছন্দ মতো ছবিগুলো তুলতে পারেন। তো সেইখান থেকে আপনি কিছু ছবি, যেই ছবিগুলো ধরেন খুব ভালো হয়েছে, তো সেইখান থেকে আপনি কিছু ছবি বাছাই করে আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করে নিতে পারেন। তো চলুন আমরা ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত হয়ে আসি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের 10টি ওয়েবসাইটের লিস্ট করে দিয়েছি। তো এখানে দেখুন, 1 নম্বর আছে আপনার ফটো ডিউন, শাটার স্টক, 123RF, গেটি ইমেজ, আই স্টক ফটো, ড্রিমস টাইম, অ্যালামি, বিগ স্টক ফটো, ফটোলিয়া, ফ্রি ডিজিটাল ফটোস .net। তো এই 10টি ওয়েবসাইটই আপনি আপনি আপনার ছবিগুলো বিক্রি করতে পারবেন। আর এইসব সাইটের ছবিগুলো বিক্রির জন্য আপনাকে প্রথমে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ধরুন আপনি ফটো ডিউনে একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনি আপনার অ্যাকাউন্টে ছবিগুলো আপলোড করতে পারেন, এবং কোনো বায়ার যদি আপনার প্রোফাইলের ছবিগুলো দেখে পছন্দ করে তাহলে আপনার ছবিগুলো সে কিনে নিবে, এবং আপনি এখানে দামও নির্ধারণ করে দিতে পারেন। আর কোনো কোনো ওয়েবসাইটে দাম নির্ধারণ করতে হয় না, ওই ওয়েবসাইট থেকে আপনার দামটা নির্ধারণ করে দেবে। তো এইখান থেকে আপনারা যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে, আমার এই ফটো ডিউন, শাটার স্টক, 123RF, গেটি ইমেজ, তো এই ধরনের ওয়েবসাইটগুলো সম্পর্কে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটগুলো সম্পর্কে আপনি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। তো আমার এটা যেহেতু আমি আজকে শুধু আপনাদের এই 10টি ওয়েবসাইট সম্বন্ধে পরিচিত করাতে আসছি, তাই আমি প্রত্যেকটা সাইট সম্বন্ধে ডিটেলস বর্ণনা দেব না। তো আপনারা চাইলে যেমন শাটার স্টক লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু শাটার স্টক সম্বন্ধে আপনারা পুরোপুরি ডিটেলস জানতে পারবেন, এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ছবি আপলোড করতে হয় সবই আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো আমি আপনাদের আজকে এই 10টি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই 10টি সাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে আপনারা খুব সহজেই সাইটগুলোতে ঢুকতে পারবেন এবং এখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা ছবিও বিক্রি করতে পারবেন। তো চলুন দেখে নেই এখান থেকে আপনারা যে এই 10টি ওয়েবসাইটের থেকে আপনারা কী পরিমাণ আর্নিং করতে পারবেন। 10টি ওয়েবসাইট কিন্তু আপনাকে সমান পরিমাণ আর্নিং দেবে না, এক একটা সাইটের জন্য আপনি এক এক ধরনের সুবিধা পাবেন। তো চলুন দেখে নেই কীভাবে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন রেভিনিউ শেয়ার আমি দিয়ে দিয়েছি, ফটো ডিউন আপনাকে ওরা ইনকামের যত টাকা ছবিটা সেল হবে তার 50-70% আপনাকে দেবে। আর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, নন এক্সক্লুসিভ করতে পারেন, নন এক্সক্লুসিভ করলে ওরা আপনাকে 30% দেবে। তো অনেকে হয়তো বুঝবেন না যে নন এক্সক্লুসিভ জিনিসটা কি। নন এক্সক্লুসিভ জিনিসটা হচ্ছে আপনার যে আপনি ফটো ডিউনের যেই ছবিটা আপলোড করবেন সেই ছবিটা আপনি চাইলে অন্য কোনো সাইডেও বিক্রির জন্য আপলোড করতে পারেন।
আর যদি আপনি এক্সক্লুসিভ দেন তাহলে কিন্তু আপনি অন্য কোনো সাইডে ছবিটা শেয়ার করতে পারবেন না। তো এখানে এটা হচ্ছে আপনার নন এক্সক্লুসিভ, তো আপনি চাইলে এক্সক্লুসিভ করতে পারেন আবার নন এক্সক্লুসিভও করতে পারেন। তো এক্সক্লুসিভের জন্য দিবে হচ্ছে আপনার 50% থেকে 70%, আর নন এক্সক্লুসিভের জন্য দিবে 30%। তো দেখেন এখানে আমি প্রত্যেকটার রেভিনিউ শেয়ার দিয়ে দিয়েছি যে কোন সাইট থেকে আপনি কত পার্সেন্ট শেয়ার পাবেন। তো শাটার স্টকে দিয়েছি 20% থেকে 30%, 1, 2, 3 RFA দিয়েছি 30% থেকে 60%, গেট ইমেজ দিয়েছি 25% থেকে 45%, আই স্টক ফটোতে দিয়েছি আপনার 25% থেকে 45%, আর এই যে সাইডে যে নন এক্সক্লুসিভটা আছে এটা দেখে নেবেন। এটা যেমন নন এক্সক্লুসিভ 15%, এটা নন এক্সক্লুসিভ আছে 25%, অ্যালামিতে আছে আপনার 50%, বিগ স্টক ফটোতে 30%। এগুলো নন এক্সক্লুসিভ অপশনটা নাই অ্যালামি এবং বিগ স্টক। তারপরে ফটোলিয়া অ্যাডোব, এটা হচ্ছে আপনার যে আমরা যে অ্যাডোব ফটোশপ ইউজ করে থাকি, অ্যাডোব প্রিমিয়ার, তো এই অ্যাডোব কোম্পানির হচ্ছে ফটোলিয়া ওয়েবসাইটটা। তো এখান থেকে আপনি ছবিগুলো বিক্রি করতে পারবেন। ওরা শেয়ার দিয়ে থাকে হচ্ছে আপনার 35% থেকে 63%, নন এক্সক্লুসিভ দিবে হচ্ছে আপনার 25% থেকে 46%, ফ্রি ডিজিটাল ফটোস .net থেকে আপনি রেভিনিউ শেয়ার পাচ্ছেন হচ্ছে 70%। তো দেখে নিলেন যে এই ওয়েবসাইটগুলো থেকে আপনি কোন ওয়েবসাইট থেকে কত পার্সেন্ট শেয়ার পাবেন। তো এখানে রেভিনিউ শেয়ারটা আপনারা দেখে নেবেন, চারটা আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর আমরা দেখে নিচ্ছি যে কোন সাইডের কি পরিমাণ চাহিদা আছে এবং কোন সাইডে কতটুকু কি পরিমাণ ছবি আপলোড করেছে। তো এইগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সাইডে কোন সাইডের চাহিদাটা বেশি। তো এখানে দেখেন মার্কেট অ্যানালাইসিস নামে একটা অপশন করে দিয়েছে এখানে। এখানে দেখেন ফটো ডিউনে আছে আপনার 0.83 মিলিয়ন ফটোস, আর শাটার স্টকে আছে আপনার 220 মিলিয়ন ফটো, 1, 2, 3 RF 105 মিলিয়ন ফটো, গেট ইমেজ 137 মিলিয়ন ফটো, আই স্টক ফটো 63 মিলিয়ন ফটোস, ড্রিমস টাইম 83 মিলিয়ন ফটোস, অ্যালামি 145 মিলিয়ন ফটোস, বিগ স্টক ফটো 68 মিলিয়ন ফটো, ফটোলিয়া অ্যাডোব 35 মিলিয়ন ফটো, আর ফ্রি ডিজিটাল ফটোস .net এটা ওরা ওয়েবসাইটে শেয়ার করে নাই যে কতগুলো ছবি আছে ওদের ওয়েবসাইটে। তো এটা আমি এই কারণে আননোন দিয়ে রেখেছি। তো এখানে দেখেন যে শাটার স্টকটা কিন্তু সব থেকে বেশি আছে এখানে, মানে শাটার স্টকের চাহিদাটা খুব বেশি। এখানে প্রচুর বায়াররা আসে ছবি ক্রয় করার জন্য এবং এই সাইটটা সারা বিশ্বে সবার কাছে পরিচিত। আর অন্যান্য সাইটগুলো আছে, এইগুলো খুব ভালো সাইট, কিন্তু সব এই সব সাইটগুলো কিন্তু প্রত্যেকটা সমান চাহিদা না। তো শাটার স্টকের দেখেন এখানে আপনি 220 মিলিয়ন ফটো, কিন্তু ওরা রেভিনিউ শেয়ারটা কিন্তু আপনাকে কম দেবে। ওরা রেভিনিউ শেয়ার দিচ্ছে হচ্ছে আপনার 20 থেকে 30%, কিন্তু তারপরও আমি বলবো শাটার স্টকটা বেস্ট। কারণ হচ্ছে আপনি এইখান থেকে অন্যান্য ওয়েবসাইট থেকে যদি মাসে দুইটা ছবি বিক্রি করতে পারেন তাহলে শাটার স্টকে আপনার কম করে হলেও 5টা ছবি বিক্রি হবে, কারণ সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে এখান থেকে। শাটার স্টকের প্রচুর বায়াররা আসে তাই আপনার ছবিগুলোও খুব দ্রুত সেল হবে। আর অন্য অন্য সাইডে দেখা গেছে আপনি মাসে দুইটা একটা এরকম সেল হতে পারে। আবার যদি কপাল ভালো হয় বা ছবির কোয়ালিটি খুব ভালো হয় তাহলে আপনার দেখা গেছে আরও বেশিও বিক্রি হতে পারে। আর তো আমি বলবো যে শাটার স্টকটা বেস্ট, আপনারা এখানে কাজ করতে পারেন। তারপরে এখান থেকে আরও কয়েকটা ওয়েবসাইট আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন যে কোন যেসব সাইটগুলোর চাহিদা খুব ভালো ওইসব সাইডে আপনারা কাজ করতে পারেন। তো এখান থেকে আপনারা 10টি সাইডেই কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা যে সাইটটি 10টা সাইট শেয়ার করলাম, তো আপনারা চেষ্টা করবেন যে সাইটগুলোতে কাজ করতে। আর বর্তমান যুগে আমরা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছবি আপলোড করার জন্য বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি, তো ওইখানে এত সময় না দিয়ে আমরা কিন্তু যদি একটু ভালো কোয়ালিটির বা ন্যাচারাল ছবিগুলো তুলে এসব মার্কেটে শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ইনকাম করতে পারতেছি। তো আমি বলবো যে ওই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এসবের পিছনে এত সময় না দিয়ে আপনার যদি এইসব সাইটের পিছনে একটু সময় দিয়ে এইসব সাইটগুলো সম্বন্ধে একটু ভালোভাবে বুঝতে পারেন আর কিছু ভালো ভালো ছবি তুলতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারতেছেন এখান থেকে। আর এই সাইটগুলো কিন্তু আপনার 100% পেমেন্ট করে। এই সাইটগুলো আপনার অনেকটা ফ্রিল্যান্সারের মতো, যে বায়াররা ছবি বিক্রি ক্রয় করতেছে আপনাদের কাছ থেকে। তো সেই ক্ষেত্রে এখানে আপনার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, 100% উইথড্র দেয় এই সাইটগুলো, এবং আপনি এখান থেকে চাইলে আপনি 100% ইনকামও করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিও, আর আমি পরবর্তীতে চেষ্টা করবো এখানে যে 10টা সাইট আছে এখান থেকে কয়েকটি সাইট সম্পর্কে বর্ণনা দিয়ে কিছু ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব।
তো ধন্যবাদ, আর সামনে আপনাদের জন্য চেষ্টা করবো ভালো কিছু ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।